মুসফিক ভূয়া আপনি লিখেছেন কোনো মানুষের ছবি তোলা যদি গুনাহের কাজ হয় তাহলে আলেমরা ক্যামেরার সামনে আসলে কি গুণা হবে না মুশফিক ছবি অঙ্কন করা এবং আপনার এই ফটোগ্রাফির যে ছবি এর মধ্যে কিছুটা পার্থক্য আছে এবং এটি হলো অনেকটা একটা মানুষকে আয়নায় দেখা যাচ্ছে এরকম অনেকটা অর্থাৎ হুবহু তার রূপটা আপনি ক্যামেরা দেখতে পাচ্ছেন লাইভে দেখতে পাচ্ছেন যারা আমাদেরকে আমি এখানে বসে আছি আপনি আমাকে মানে অনেক অনেকগুলো ইয়ে দিয়ে আপনার কি বলে আয়না দিয়ে সেখানে আমার যে প্রতিবিম্ব সেটা যেরকম দেখতে পায় অনেকে দেখতে পাওয়া সুযোগ আসে অনেকটা সেরকম তো বিধায় হাদিসে যে প্রাণীর ছবি অঙ্কনকারীর প্রতি লাল বর্ষণ করা হয়েছে সেটি মূলত হাতের তুলি দিয়ে ভাস্কর্য দিয়ে আলাদা করে একটা অবয়ব তৈরি করা এটা একটা মানুষের ভিন্ন আরেকটা রূপ তৈরি করার চেষ্টা করা সেটি নিষিদ্ধ মূলত যার কারণে আপনার এই ফটোগ্রাফির ছবি নিষিদ্ধ নয় তবে হ্যাঁ সেটি যদি প্রিন্টেড হয় প্রয়োজন ছাড়া আপনি প্রিন্ট করেন তাহলে সেক্ষেত্রে সেটি গুনাহের মধ্যে পড়বে আর যদি প্রয়োজনের কারণে করেন তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহের মধ্যেও পড়বে না ইনশাআল্লাহ কারণ আপনি প্রয়োজনের খাতিরে করছেন এরপরে এম ডি জাসিম আপনি ইউটিউব চ্যানেলে লিখেছেন আমার মা যদি বলেন এক মুষ্টির কম দায় রাখার জন্য তাহলে কি তা করা যাবে না লিম আখলকফিমা সিতাল খালেক সৃষ্টিকর্তার অবাধ্য হয়ে আপনি কোনো সৃষ্টির কথা শুনতে পারবেন না সেটা আপনার মা হতে পারে সেটা আপনার বাবা হতে পারে তাই জন্য সৃষ্টিকর্তার বাধ্যগত থাকাটাই হলো মূল সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ হলে মা বাবার কথা আপনি শুনতে পারেন এখন মা যদি দায়ী কাটতে পারেন নবী করিম সাল্লাম বলেছেন ওয়াফিরুল্লোহা আর্ফুল্লোহা তোমরা দাড়ি ছেড়ে দাও তাহলে সেক্ষেত্রে আপনি নবী করিম সাল্লামের নির্দেশের খেলাপ করছেন যেটি কিন্তু জায়েজ নয় সেক্ষেত্রে মায়ের সাথে বেঁধবীয় করা যাবে না তাকে খুবই বিনয়ের সাথে বিনমরের সাথে বুঝিয়ে আপনি আপনার কাজটি করার চেষ্টা করবেন শহীদুল্লাহ ইমরোজ আপনি লিখেছেন মাগীবের সুন্নত নামাজে যদি সুরা ওয়াকে এবং মুল পড়া হয় তাহলে কি রাতের আমল আদায় হয়ে যাবে রাতের যে সুরাগুলো তেলাওয়াতের ব্যাপারে হাদিসে এসেছে সেটা সলাতের মধ্যে তেলাওয়াত নয় এর বাইরে অতএব আপনি সলাতের মধ্যে যদি তেলাওয়াত করেন তাহলে সেক্ষেত্রে সেটা তো আপনার ওই সাধারণ যে তেলাওয়াত হলো হাদিসে যেটির কথা বলা হয়েছে সাধারণত রাতে কোনো সুরা তেলাওয়াতের কথা বলা মানেই হলো সেটি যে রাতের তেলাওয়াত করা আলাদা করে তো সেটা তো আর হলো না যদিও অনেক হলাম আরেকরাম বলেছেন যে এটা কিন্তু আপনি নিয়ত করে করেন সালাতের মধ্যেই তেলাওয়াত করছি এটা আমার রাতেরটাও হয়ে যাচ্ছে এই নিয়ত করে করেন হয়ে যেতে পারে বাট নাবিকিম সাল্লাম ধরুন আপনার সকাল সন্ধ্যায় একটা আমল করতে বলেছেন আপনি সকাল সন্ধ্যা নামাজের মধ্যে ওই সুরাটা পড়লেন যে সুরা পড়তে বলেছেন তিনি তাহলে সেক্ষেত্রে সকাল সন্ধ্যার আমল হিসাবে তো হলো না এটি তো নামাজের অংশ হিসাবে হলো সকাল সন্ধ্যার আমল হিসাবে সেটিকে আলাদাভাবে করাটাই হলো যুক্তিযুক্ত